আমাদের এখানে পদের মূল্যের চেয়ে মানের মূল্য বেশি পদের লোক দেখি কাজ করানোর চিন্তাটার ইসলামী চিন্তার বিরোধী এজন্য আমাদের এখানে নেতৃত্ব দায়িত্বশীল থাকে সীমিত কিন্তু সহযোগী থাকে হাজারো হাজার আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমাদ হুবানুস রস হিল বাদ সংগঠনের নিয়ম অনুসারে যুবসংঘের শেষন দুই বছরের আন্দোলনের আমিরের শেষণ মৃত্যু পর্যন্ত তাদের তুই মরাদ দেওয়া করেন আরেকটা আমির আসুক এর কারণ হল মাথায় ঐক্য রাখা আর ওখানের কারণ হলো নতুন নতুন নেতৃত্ব গড়া যুবসংঘ থেকে যদি নেতৃত্ব গড়ে না ওঠে আন্দোলনের দায়িত্ব পালন করবে কারা এই কারণে যুবসংঘের পর পর আমরা নেতৃত্ব বাছাই করি বয়স থাকলে ওটাকে আবার দীর্ঘায়িত করা হয় বয়স না থাকলে ওটা আবারও নতুন লোক আনা হয় অনেকেরই ধারণা যুবসংঘতে রিটায়ার করার পরে তারা কাজ পায় না এটা ভুল যুবসংঘের যারা কাউন্সিল সদস্য রিটায়ার করবেন তারা সঙ্গে সঙ্গে আন্দোলনের সাধারণ পরিষদ সদস্য মানে উন্নীত হবেন তাদের কোনো পরীক্ষা দেওয়া লাগবে না ফর্মটা পূরণ করতে হবে আমাদের এখানে পদের মূল্যের চেতে মানের মূল্য বেশি অন্যান্য সংগঠনে পদের মূল্য বেশি এজন্য জমেদ আহলেদিসের চারশো পদ জ্যাল কমিটি বিএনপির দুশো সাতাশিটা পদ কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের ওই কয়েক সব বলতে পারব না মানে সবাইকে খুশি করা জন্য আসলে এটা পদের লোক দেখি কাজ করানোর চিন্তাটার ইসলামী চিন্তার বিরোধী এজন্য আমাদের এখানে নেতৃত্ব দায়িত্বশীল থাকে সীমিত কিন্তু সহযোগী থাকে হাজারো হাজার তারা হয় সদস্য যারা সাধারণ পরিষদ সদস্য মানে উন্নীত হবেন তাদের দায়িত্ব কর্তব্য গঠনতন্ত্রের বলা আছে যারা প্রাথমিক সদস্য তাদের দায়িত্ব কর্তব্য বলা আছে যারা কেন্দ্রীয় বৈঠক সদস্য তাদেরও দায়িত্ব কর্তব্য বলা আছে এ বিষয়ে আপনার এতে বইটা কাছে রাখবেন প্রতিদিন সকালে আপনাকে নিজের হিসাব নিজে দিতে হয় ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আমরা এটা করি এটা কাউন্সিল সদস্য যারা রিটায়ার করছেন এবার চার পাঁচজন তাদেরকে আমরা সাধারণ পরিষদ সদস্য হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এবং তারা এখানে এসে সাধারণ পরিষদ সদস্যের যে দায়িত্ব কর্তব্য আছে আপনারা সে কাজটা করে যাবেন তাতে আন্দোলন আরও অগ্রগতি লাভ করবে আপনাদের অভিজ্ঞতা আন্দোলনের আরও সাহায্যকারী হবে এখানে যেহেতু বত্রিশ বছর একটা বার আছে সংঘের সে কারণে যারা রিটায়ার করছেন তাদের বয়স পেরিয়ে গেছে তাদের বাইরে থেকে যারা এবারে আসছেন তাদের বয়স এখনও আছে তাদের মধ্যে থেকেই এবারে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হচ্ছে শরীফুল ইসলাম কেন্দ্রীয় অঞ্চল সদস্য লেসান্স মদিনা বিশ্ববিদ্যালয় রাজশাহী সহসভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ জেনাইদহ এম এ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম কেন্দ্রীয় কমিটির সদস্য কামিল পাস জয়পুরহাট গত দায়িত্বে দায়িত্ব ছিল একটা ডিগ্রি বেড়েছে সাংগঠনিক সম্পাদক এসান জাহির কেন্দ্রীয় কমিটির সদস্য দাওরাই হাদিস এবং এম এ কুমিল্লা সবাই না গড়ে উঠতেছে ইনশাল্লাহ আগামীতে আন্দোলন হাল ধরবে এটি আমাদের উদ্দেশ্য এটা একটা প্রোডাক্টিভ ল্যান্ড উৎপাদনশীল একটা জমি বলতে পারেন যুব সংগঠকের অর্থ সম্পাদক মিনারুল ইসলাম কেন্দ্রিক সদস্য দাওয়ার হাদিস এম এ রাজশাহী ও গত শেশনের এই দায়িত্বে ছিল তাকে উপদেশ দেবো যেন কোনো কথা না আসে ভালোভাবে আর্থিক সাইডটা খুবই গুরুত্বপূর্ণ প্রচার সম্পাদক আহমদুল্লাহ উল্লাহ সদস্য এম এ কুমিল্লা প্রশিক্ষণ সম্পাদক আবদুল নূর কেন্দ্রীয় কমেন্টের সদস্য এম এ জয়পুরহাট এখন আমাদের কেন্দ্রের বই বিভাগে মার্কেটিং অফিসার হিসেবে আছে গুরুদায়িত্ব পালন করতে তার সঙ্গে এটাও করবে ইনশাআল্লাহ ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ আল গালেব কেন্দ্রীয় সদস্য দাওরে হাদিস এম এ রাজশাহী তথ্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুজাহিদুর রহমান কেন্দ্রীয় সদস্য কামিল সাতক্ষীরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমল কেন্দ্রীয় সদস্য এম এ রাজশাহী সমাজ কল্যাণ সম্পাদক ফাইসাল মাহমুদ কেন্দ্রীয় সদস্য কামেল ও দৌরাই হাদিস সাতক্ষীরা দপ্তর সম্পাদক আব্দুর রউফ কেন্দ্রীয় সদস্য এম এ রাজশাহী একসঙ্গে দাঁড়াতো সবাই অন্যরা বসবেন সবাই দাঁড়াবেন না